হুগলি জেলার চন্দনপুর নিগমের সহযোগী চন্দননগর পুর নিগমের সহযোগিতায় শুরু হলো ছোটদের শিশু চলচ্চিত্র উৎসব। রবিবার চন্দননগর রবীন্দ্র ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। রবিবার চন্দননগর রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন দোস্তজি চলচ্চিত্রের পরিচালক প্রসূন চ্যাটার্জি, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, জেলাশাসক পি দীপা প্রিয়া, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জেভালগি, চন্দননগর পুলিশ কমিশনার স্বপন কুণ্ডু প্রমুখ। প্রতিদিন তিনটে করে ছোটদের ছবি প্রদর্শন করা হবে। এদিন চন্দননগর পুর কমিশনার স্বপন কুণ্ডু বলেন, কলকাতার পর ছোটদের ছায়াছবি এটা চন্দননগরে প্রথম। বাংলা হিন্দি ইংরেজি মিলিয়ে ১৬টি ছায়াছবি দেখানো হবে তিনটি ভাষায়। প্রায় ১৬,০০০টি এবং তাদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা এই ছায়াছবি দেখতে পারবেন। এবছর প্রথম, তাই অনেক বেশি পাস ছাপানো সম্ভব হয়নি, তাই হয়তো অনেকের মনে এই খিদেটা রয়ে যাবে। আগামী বছর আরও বেশি মানুষ এই ছোটদের ছায়াছবি দেখতে পারবে, সেই ব্যবস্থা করা হবে। চন্দননগরের প্রায় প্রত্যেকটি স্কুলে ছাত্রছাত্রীদের এই পাস বিনামূল্যে দেওয়া হয়েছে। চার্লি চ্যাপলিন, বেবিস ডে আউট, ফেলুদা থেকে দোস্তজি, একাধিক ছোটদের ছায়াছবি দেখাবে এই চলচ্চিত্র উৎসবে। ২৬শে জানুয়ারি পর্যন্ত চলবে এই শিশু চলচ্চিত্র উৎসব। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। ২০,০০০ স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। এটা চন্দননগরে ছোটদের ছায়াছবি নাম দিয়ে ১৬টা ফিল্ম দেখানো হচ্ছে পাঁচ দিনে, ২২ তারিখ আজকে থেকে অর্থাৎ ২৬ তারিখ পর্যন্ত। এটা প্রথম এই ধরনের একটা উদ্যোগ? হ্যাঁ, চন্দননগরে এটা প্রথম এবং সাধারণ মানুষের মধ্যে প্রচুর ছড়া পড়েছে। সাধারণ মানুষ খুব অ্যাকসেপ্ট করছে, বিশেষ করে বাচ্চারা, তারা খুব আনন্দিত হচ্ছে। এটা একটা পেছনে একটা কারণ আছে যে গত ২ বছর আমাদের লকডাউন পিরিয়ড অনেকটাই সময় গেছে, ফলে বাচ্চারা বাড়ি থেকে বেরোতে পারেন, তাদের মনের উপর একটা প্রভাব পড়েছে। এই জন্যে চন্দননগর কর্পোরেশন মনে করলো, বিশেষ করে আমাদের এমএলএ তথা মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন ওনার উদ্যোগে আমরা এই অনুষ্ঠান করার জন্য ব্রতী হয়েছি, এবং তারা যাতে বাচ্চারা বিশেষ করে যাতে আনন্দ পায়, বাড়ি থেকে বেরোতে পারে, কিছু খুশির আনন্দ ভোগ করে, মানে ভাগ করে নিতে পারে সকলের সাথে, সেই জন্যে আমাদের এই আয়োজন। কী কী